দর্শক এই যে দেখুন এতক্ষণ আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন ইতিমধ্যে আমরা ওই যে সাত ধরে লাঠিটা খুব সাবধান কি করে ভাবছাই ভাবছাই সম্ভব না সম্ভব না সম্ভব না কামড় দিলে সমস্যা নাই দাঁড়াও একটু দাঁড়াও এই যে এত পরিশ্রম করে দল্লা প্রায় দু তিন ঘন্টার অভিযান হ্যাঁ আমরা এই গাইমা টাইমা গেলা এমন যে সাপটা এই একটু ভাই এমন যে সাপটা ধরছো সাকসেস তো কেমন লাগতেছে রতনপুর গ্রামের বিল্লাল হোসেন প্রবাসী বিল্লাল ভাইয়ের বাড়ি থেকে এটি সম্ভবত আমরা যে দুধরাজ বলে এত সাদা কেন এত সাদা কেন এটা এটা কি দুধ খায় নাকি দুধরাজ বলা হয় আমাদেরকে বলছে যে জলজন্ত সাপটা যেটা তবে শরীরের খাপ পাই থাকবে অন্যরকম এবং দেখতে পাচ্ছেন আর অন্য যে সাপ এগুলো লেদা আচ্ছা এই চাচ্ছি আপনার বাড়ি থেকে তো সাপটা উদ্ধার করছি নাকি আতঙ্কে ছিলেন এখন ময়না কাছে কিনা একটু ময়না কাছে দাঁড়া ছিল তো পানও থাকবো এটা ভুল থাকতেও পারে না থাকতে পারে বুঝছেন আস্তাগফিরুল্লাহ কেমন তো এই কামড় দিয়েছে আল্লাহ ঠিক আছে দাঁত দিচ্ছে কিনা না না সমস্যা নাই আল্লাহ রাস্তে মাফ করো আল্লাহর দিকে সে মাফ করো আমি পাই শব্দ তো তোমরা আর কি কো এটা কি লেজে বিষ ওই যে কয় লেজে কাটা আছে দেখো তো বিশেষ করে আমাদের বেদেরা সবসময় বলে লেজের ভিতরে কাটা আছে কিন্তু কাটা বলতে এই যে লেজের এই মাথাটা ঠিক আছে এটা দিয়ে বাড়ি দিলে
আচ্ছা হোসেন আরেকটা কথা ভাই ভাই আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে নাটকের সমাপ্তি প্লিজ এবার লাইভে হ্যাঁ গালি কি হ্যাঁ গালি কি আপনি দর্শকদের কাছে বলুন একদম দাদা সরাসরি সবাই দেখতে চান না আপনি বলুন ভাই আপনি বলছিলেন যে তখন অনেক ভাইরাল হবে অনেকে বলছো যে নাটক আমরা কি এটা কি সরাসরি আপনি কি আচ্ছা হোসেন দাঁড়াও ভাই দরকার আচ্ছা আচ্ছা হোসেন এই তুমি যখন সাপ ধরতেছিলা এখানে আশেপাশে অনেক কুরুরুবি আইসা বলতেছে আজাইরা কাম করতেছে গাছটারে উদি ফেলাইছে গাছটারে আমি ধরতেইব আচ্ছা আমি ধরতেছি এই দাঁড়াও ধরছি লাগে ধরছি হ্যাঁ ধরছি ভাই ধরছি না বনের বাকি খায় না মনের বাকি খায় বুঝছো নি যারা কালকে সাপ আচ্ছা কাকা একটা কথা এই সাপ ধরার সময় আপনাদেরই বয়সে কেউ কেউ আসলে এসে বলতেছে আম গাছটা হুদ অধিকার আছে হ্যাঁ এই কথাটা আসলে আম গাছটা না কাটলে কি সাপ যাতায়াত করে যাতায়াত করে না অনেকে এই মধ্যে বড় করছে কথা বলছেন নি ধরার সময় কি আপনি দেখছিলেন না এসে শুনছেন না না দেখছি আচ্ছা এই যে আমাদেরকে দাওয়াত করে আনলেন আমরা যে ধরলাম এখানে কি কোনো আমাদের কি বলে ইসি তারপরে বিনবাসী বাজানো এমন কোনো কিছু প্রাকৃতিক ভাবে মাটি ফুড়ে এই তো যাক এই বিষয়টা আমরা নিশ্চিত হই কারণ সব জায়গা থেকেই কারণ আমার চ্যানেলটি হচ্ছে একটি নিবন্ধিত চ্যানেল বৈধ চ্যানেল আমি আমার এই চ্যানেল দিয়ে সত্য প্রচার করি কালকে আচ্ছা যাক ভাই একটা কথা বলি একটা কথা বলি একেবারে সত্য কথা বলি এসবটা আমরা সেরে দেখেছিলাম না 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 এটা আমরা কালকে দেখছি কালকে ওই সপ্তাহে আসতে দেখি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না কিন্তু ব্যবসা করার উদ্দেশ্যে আচ্ছা যাই হোক ভাইরা বলছে যে নাটক এক ভাই বলছে নাটক সেই জন্য অনেকে অনেক রকম কমেন্ট করে থাকে আসলে হ্যাঁ বিলাল ভাই আপনি তো প্রবাসে আছেন এখন আপনি কি বলবেন বলেন আমরা তো আপনাকে তার আগে লাইভে যুক্ত করেছি এখন আপনার পরিবার আচ্ছা হোসেন যেখানে সাপ দেখেছে এই সাপটা কি আগে নামেতে কোনো সময় ছাইরা গেছিল মনে আছেন না রাইখে যাওয়াটা ভালো সাপ কি আগে ছাইরা গেছিল রে ভাইয়া কেন ছাইরা গেল এই মুরব্বীরা হাতে হাতে প্রমাণ দেন আপনাকে ভাই এই সাপটা হাতে নিজে ছাইরা গেছিল কি বিশেষ হয় না এ বিশেষ হয় না ভাই এই সাপটা উসাইন নিজে ছাইরা দিয়ে গেছে আপনি কেন কালকে দেখেন তো এই বিশেষ হয় নি ভাই কাউকে দেখছেন বিশেষ হয় না এই যে বিলালের ছোট ভাই বিলাল ভাই তো লাইভে যুক্ত আছে চাইলে আমরা অ্যাড করে নিতে পারতাম।